2021 সালে তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিবে সো আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা তিনটি বিষয় একেবারে ক্লিয়ার ভাবে জানতে পারবে তো ফার্স্ট অফ অল বিষয়টি হচ্ছে যে তোমাদের 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি কবে নাগাদ দেওয়া হবে এবং দ্বিতীয়ত তোমরা জানতে পারবে তোমাদের যে শর্ট সিলেবাসটি দেওয়া হবে সেটি কি ধরনের হবে মানে সেই শর্ট সিলেবাসটা কি ধরনের হয়ে তোমাদেরকে দেওয়া হবে যাতে তোমরা 3 মাসের মধ্যে সেই শর্ট সিলেবাসটা কমপ্লিট করতে পারো এবং তৃতীয়ত তোমরা জানতে পারবে এক্স্যাক্টলি তোমাদের পরীক্ষাটা 2021 সালে কবে নাগাদ শুরু হবে এবং ওই সময়টাতে যদি শুরু না হয় তাহলে কি তোমাদের অটোপাস দেওয়া হবে কিনা সো ওভারঅল এই তিনটি বিষয় তোমাদেরকে আজকে একেবারে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো হ্যালো ভিউয়ার্স আমি আরাফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য লাইক বাটন কারণ প্রচন্ড কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো মেক করে এবং একটি ভিডিও মেক করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিওতে লাইক দিতে 1 সেকেন্ডও টাইম লাগবে না তাই তোমাদের দেওয়া একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন অনেক বাড়িয়ে দেয় ইন ফিউচার নতুন নতুন আপডেট তোমাদের সাথে সবার আগে শেয়ার করার জন্য সো অনেক বকবক করে ফেললাম তো চলো মেন ভিডিওতে জাম্প করা যাক সো ফার্স্ট অফ অল ক্লিয়ার করছি যে তোমাদের 2021 সালের পরীক্ষার জন্য যে শর্ট সিলেবাসটা দেওয়ার কথা ছিল সেই সিলেবাসটা কবে নাগাদ দেওয়া হবে তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি করোনা ভাইরাসে আক্রান্ত তবে চিন্তার কোনো কারণ নেই তিনি মোটামুটি ভালো আছেন এবং তিনি তার নিজ বাসাতেই চিকিৎসারত আছেন সো এত নিরাপত্তা এবং এত সতর্ক থাকার পরেও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যদি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে তবে স্কুল কলেজ খুলে দিয়ে এই পরিস্থিতির মধ্যে পরীক্ষাটা যদি নিয়ে না হয় তাহলে কিন্তু বলাই যাচ্ছে যে দেশে আমাদের স্টুডেন্টদের অবস্থা কি হবে তো ওভারঅল এগুলো বাদ দেই আমরা ভিডিওর মেইন টপিকে আগে কথা বলি তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তাদের তিনি যে আগে লাইভগুলো করেছিল বা যে মিটিংগুলো করেছিল সেখানে বলেছিল যে তোমাদের একটি শর্ট সিলেবাস প্রণয়ন করা হবে এবং সেই সিলেবাসের আলোকে তোমাদের 3 মাস ক্লাস করিয়ে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং বলেছিল যে এই শর্ট সিলেবাসটা নিয়ে তারা কাজ করছে এবং শীঘ্রতম সময়ের মধ্যে এই সিলেবাসটা দেওয়া হবে এবং এটাও আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে অফিসিয়ালভাবে এটাও জানা গিয়েছিল যে ডিসেম্বরের মধ্যে তোমাদের সেই শর্ট সিলেবাসটা দেওয়া হবে তবে বর্তমানে যেহেতু ডিসেম্বর মাসের প্রায় 10 থেকে 12 দিন পার হয়ে গেছে সো এখনো কিন্তু মাত্র আর 10 থেকে 20 দিনের মতো তোমাদের বাকি রয়েছে তো এরই মধ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তোমাদের এই শর্ট সিলেবাসটা আমি আমার আগের ভিডিওতে যেহেতু বলেছিলাম ডিসেম্বরের লাস্টের দিকে তোমাদের এই শর্ট সিলেবাসটা দিয়ে দেওয়া হবে 20 থেকে 30 তারিখের মধ্যে যাতে তোমরা আগে থেকে প্রিপারেশন নিতে পারো তবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী হুট করে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাওয়ার কারণে এই শর্ট সিলেবাসটা ডিসেম্বরে দেওয়া হবে কিনা সো এটা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে তবে এখনও সম্ভাবনা আছে যে তোমাদের এই ডিসেম্বরের মধ্যেই এই শর্ট সিলেবাসটা দিয়ে দেওয়ার জন্য সো আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই তোমরা তোমাদের এই শর্ট সিলেবাসটি পেয়ে যাবে আর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু অসুস্থ সো আমরা সবাই দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে যান এবং তিনি যে দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন তাহলে হয়তো শর্ট সিলেবাসটা তোমরা আগেই পেয়ে যাবে আর এই অসুস্থতার কারণে হয়তো সিলেবাসটা পেতে দেরিও হতে পারে কারণ শিওরভাবে বলা যাচ্ছে না কারণ শিওরভাবে বলা যাচ্ছিল যখন পর্যন্ত আমাদের শিক্ষামন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি তখন 100% শিওর দিয়ে বলা যাচ্ছিল যে তোমাদের ডিসেম্বরে সিলেবাসটা দিয়ে দেওয়া হবে তবে এখন এই সমস্যাটার কারণে তোমাদের শিওরভাবে বলা যাচ্ছে না যে ডিসেম্বরেই দিয়ে দেওয়া হবে তবে এখনো সম্ভাবনা আছে যেহেতু ডিসেম্বর মাসের এখনো 20 দিনের মতো বাকি রয়েছে ডিসেম্বর মাসে তোমাদের সিলেবাসটা দিয়ে দেওয়া সো আশা করি তোমাদের সিলেবাস বিষয়ে বা কবে দেওয়া হতে পারে কখন দেওয়া হতে পারে এই বিষয়ে তোমরা একটা কিছুটা আইডিয়া পেয়েছ সো এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় কোশ্চেনটিতে সেটি হচ্ছে যে তোমাদের যে শর্ট সিলেবাসটা দিবে সেটা কি ধরনের হবে যাতে তোমরা সহজে 3 মাসের মধ্যে সেটি কমপ্লিট করতে পারো তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু এমন কিছু করবে না যাতে তোমরা ক্ষতিগ্রস্ত হও সো সেক্ষেত্রে তোমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হবে সেই সিলেবাসটা তোমরা 3 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে তোমাদের অনেকের কোশ্চেন ছিল বা অনেকে এটা ভাবো যে 10 মাসের খাবার কি 3 মাসে খাওয়া সম্ভব সো অনেকেই তোমরা এই ধরনের কমেন্ট করো তবে তোমাদের 10 মাসের খাবার 3 মাসে খাওয়ানো হবে না তোমরা 3 মাসে যে খাবারটুকু খেতে পারবে ওই খাবারটুকুই তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের সিলেবাস কমিটি যে গঠন করা হয়েছে সেখান থেকে এটুকুও জানা গেছে তোমাদের ক্লাস 9-10 তোমরা তো 2 বছর পড়ছো তো সেই ক্ষেত্রে ক্লাস 9-এর থেকে তোমরা তো ফুল বছর তো পড়তে পারছো তো 9 থেকে 60% সিলেবাস নেওয়া হবে এবং ক্লাস 10 থেকে তোমাদের 40% নেওয়া হবে সো ক্লাস 9-এর পড়াগুলো তো তোমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছো এবং আরেকবার রিভিশন দিলে হয়তো তোমরা ওটা কমপ্লিট করতে পারবে আর ক্লাস 10 থেকে তোমাদের নেওয়া হবে হচ্ছে 40% সো এই ক্ষেত্রে তোমাদের 3 মাসে 40%টা শেষ করানো হবে এবং 40% শেষ করে তোমাদের ক্লাস 9-এর পড়াগুলো গ্যাপ দেওয়া হবে অর্থাৎ তোমরা যাতে
পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে গিয়ে বা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর তোমাদের যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখা হচ্ছে এবং তোমাদের যাতে ফিউচারে কোনো সমস্যা না হয় সেই বিষয়গুলো মাথায় রেখে এই শর্ট সিলেবাস প্রণয়ন করা হবে। যতটুকু তোমাদের দেওয়া দরকার ততটুকুই দেওয়া হবে, বাড়তি কোনো কিছু তোমাদের দেওয়া হবে না। সো এইটুকু ভরসা রাখতে পারো যে সিলেবাসটা তৈরি হবে তাতে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা ইজিলি সেই টাইমটুকুতে তোমরা কাভার দিতে পারবে এবং তোমরা একটা ভালো পরীক্ষাও দিতে পারবে এবং ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টও গেইন করতে পারবে। এবং তিন মাস বলা হচ্ছে ক্লাস নেওয়া হবে, তো সেক্ষেত্রে আরো বেশিও নেওয়া হতে পারে, এটা তো এখন কথার কথা যে তিন মাস ক্লাস নেওয়া হবে জানা গেছে, তবে ফিউচারে বলা যাচ্ছে না, হয়তো তোমাদের চার মাস বা পাঁচ মাসও নেওয়া হতে পারে। সো আশা করি তোমরা প্রথম দুইটি প্রশ্ন অ্যান্সার পেয়ে গেছো। এবার আসছি আমরা তৃতীয় নম্বর প্রশ্নে। তো তৃতীয় নম্বর প্রশ্নটি ছিল যে তোমাদের পরীক্ষাটা কবে নাগাদ শুরু হবে, অথবা যদি ঠিক টাইমে শুরু না হয় তাহলে কি তোমাদের অটোপাস দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। সো এখন পর্যন্ত যেহেতু অটোপাস দেওয়ার সম্ভাবনা নেই, তো এই কথা বলে এখন লাভ নেই, কেননা সিলেবাস দেওয়ার কথা বলছে, ওই সিলেবাসে তিন মাস পড়িয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সো অটোপাস নিয়ে এখন না বলাই বেটার, তবে একটা সম্ভাবনা থেকে যায় যেটা আমি একটু পরেই বলছি, আগে বলে নিই যে কবে নাগাদ শুরু হতে পারে। সো ধরো তোমাদের 2021 সালের জানুয়ারি মাস পর্যন্ত দেখা হবে, যেহেতু শীতের প্রকোপ ওই পর্যন্ত অনেক বেশি থাকে। সো এরপরে যদি কোভিড-19 পরিস্থিতি কিছুটা স্বাভাবিকে আসে তাহলে তোমাদের স্কুল কলেজ যখন খোলার সিদ্ধান্ত আসবে তখন থেকে তিন মাস ক্লাস করানো হবে। তোমরা কিন্তু অনেকে এটা ভাবছো যে সিলেবাস ডিসেম্বরে দেওয়া হবে, তাহলে কি জানুয়ারি থেকে তিন মাস ক্লাস হবে? না, এমন না, তোমাদের সিলেবাস আগেই দিয়ে দেওয়া হবে এবং তোমাদের যখন স্কুল কলেজ খুলবে ফুল বাংলাদেশে দেন তখন থেকে তিন মাস ক্লাস করিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো সেক্ষেত্রে যদি ধরো তোমাদের মার্চ মাসে স্কুল কলেজ খোলা হলো, তো সেক্ষেত্রে তিন মাস ধরো মার্চ এপ্রিল মে জুন, তাহলে তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে জুলাই মাস থেকে, জুলাই বা আগস্টের দিকে। আর যদি তোমাদের জুলাই মাসে স্কুল কলেজের সরি যদি তোমাদের জুলাই মাসে পরীক্ষাটা না শুরু হওয়া সম্ভব হয় বা আগস্ট মাসে না শুরু হওয়া সম্ভব হয় তাহলে তোমাদের পরীক্ষাটা সরাসরি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, তাহলে তো বছরই শেষ হয়ে যাচ্ছে, কারণ তোমাদের এরপর আবার তোমাদের পরের ব্যাচে এইচএসসি পরীক্ষা রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের এপ্রিল বা মার্চ এপ্রিল বা মে মাসের দিকে যদি পরীক্ষাটা না হয় তাহলে তোমাদের মাঝখান দিয়ে আর হবে না, তাহলে তোমাদের পরীক্ষাটা সরাসরি সেপ্টেম্বরে চলে যাবে। কারণ এই মাঝখানের যে মাসগুলো বললাম ওই মাসগুলোতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সমুদ্র তীরবর্তী এলাকায় বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বা ঘূর্ণিঝড় দেখা দেয়, তো সেক্ষেত্রে ওই টাইমটুকুতে কিন্তু পরীক্ষাটা নেওয়া পসিবল হবে না। তো সেক্ষেত্রে পরীক্ষা নিতে পারে এপ্রিলের দিকে বা মে মাসের দিকে। আর যদি এই দুই মাসের ভিতর পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে পরীক্ষাটা সেপ্টেম্বরের ওই দিকে চলে যাবে বা অক্টোবরের দিকে চলে যাবে, কারণ মাঝখানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বন্যা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, যেগুলো ভেবে শিক্ষা মন্ত্রণালয়কে কাজ করতে হবে বা সিলেবাস প্রণয়ন করতে হবে বা পরীক্ষা নেক যাই নেক সবকিছু মাথায় রেখে এই বিষয়গুলো নির্ধারণ করতে হবে। তো সেক্ষেত্রে যদি ওই টাইমটায় নেওয়া পসিবল না হয় তাহলে সেপ্টেম্বর বা অক্টোবরে চলে যাবে, অ্যান্ড ওই টাইমটায় যদি পরীক্ষা নেওয়া পসিবল না হয় তাহলে তোমরা ভাবতে পারো যে তোমাদের অটোপাস দিয়ে দেওয়া হবে। সো আশা করি বুঝতে পারছো তোমাদের অটোপাস দেওয়া হবে কিনা, সেই বিষয়টা ডিপেন্ড করছে তোমাদের পরীক্ষাটা কোন টাইমে চলে যাবে। সো ওই টাইমের মধ্যে মানে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে যদি না হয় পরীক্ষা তাহলে তোমাদের অটোপাসের একটা চান্স আছে, কারণ তোমাদের পরীক্ষার পরে আবার এইচএসসি 2021 সালের এইচএসসি ব্যাচের পরীক্ষা শুরু হবে। সো ওভারঅল সবকিছু বিবেচনায় এই বিষয়বস্তুগুলো আই থিঙ্ক তোমাদের বোঝাতে পেরেছি এবং কখন পরীক্ষা হতে পারে এবং ওই টাইমে যদি না হয় তাহলে তোমাদের অটোপাস দেওয়ার একটা পসিবিলিটি আসতে পারে। সো আশা করি ওভারঅল সব বিষয়বস্তুগুলো তোমাদের এই মুহূর্তে মাথায় ঘুরপাক খাচ্ছিল যে কি হবে না হবে, অনেক কিছু যেগুলো বর্তমান সময়ে তোমাদের জানা দরকার ছিল তোমাদের বোঝাতে পেরেছি। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না। আর একটি কথা, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো 2021 সালে যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য একটি গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপে প্রায় 25,000 মেম্বার অ্যাড হয়ে গেছে। তোমরা যারা এখনো অ্যাড হওনি তাড়াতাড়ি ওই গ্রুপে অ্যাড হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।